আমরা এসে উপস্থিত হয়েছি ছাতুবাবু লাটুবাবুর বাজারে। সেখানে প্রতি বছরের মতো এই বছরেও খুব বড় করে চড়ক মেলা অনুষ্ঠিত হয়। এই মেলাটি হেদুয়ার চার মাথার মুখ থেকে পুরো সেন্ট্রাল এভিনিউ পর্যন্ত এই মেলাটি অবস্থিত। এই মেলায় আসতে হলে সেন্ট্রাল এভিনিউ পর্যন্ত, যে কোনো বাসে সেন্ট্রাল এভিনিউ পর্যন্ত এসে গ্রিস পার্ক মুখ দিয়ে আসতে হবে, অথবা মেট্রোয়ে করে গ্রিস পার্ক মেট্রো স্টেশন থেকে নেমে কিছুটা গেলেই এই মেলায় আসা যাবে। এই মেলাটি প্রচুর পুরনো মেলা। বিধন স্ট্রিট ও হরিগো স্ট্রিট এই দুই রাস্তার সংযোগস্থলে ছাতুবাবু ও লাটুবাবুর বাজার বসে। এই বাজারের শেষেই আছে লাটুবাবু ছাতুবাবুর বাড়ি এবং আছে ঠাকুর দালান। এখানে ঠাকুর দালানে পুজো অনুষ্ঠিত হয়। গম্ভীরা পুজো বা শিবের গাজন চড়ক পূজারই একটি অংশ। চড়ক পূজা চৈত্র সংক্রান্তিতে চৈত্র মাসের শেষ দিনে পালিত হয়। এ পূজার আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে একটি পাত্রে জল ভরে প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর মাখিয়ে তার ওপর রাখা হয়, যেটিকে বুড়ো শিব নামেও পরিচিত বা বুড়ো শিবও বলা হয়। পূজায় সন্ন্যাসীরা চড়ক পূজার অনেক দিন আগে থেকেই কঠোর ব্রত ও সংযম পালন করে আসে। চড়ক পূজার দিন সন্ন্যাসীকে লোহার হুড়কো দিয়ে চাকার সাহায্যে বেঁধে চড়ক গাছের মধ্যে বেঁধে দ্রুতভাবে ঘোরানো হয়। কথিত আছে এই দিনে শিব উপাসক বানরাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করে অমরত্ব লাভের আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নাচ করে এবং গাত্র রক্ত দিয়ে শিবকে তুষ্ট করে অভীষ্ট সিদ্ধ করেন। এই স্মৃতিতে শৈব সম্প্রদায় এই দিনে এই উৎসব পালন করে থাকেন। লোকমুখে শোনা যায় 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পূজা প্রথম শুরু করেন। মেলায়
আনন্দ লাভ করুন আনন্দ করুন আনন্দ করুন আনন্দ করুন আপনার দায়িত্ব কিন্তু আপনাকে বহন করতে হবে পালন করতে হবে।